আজকে এই ভিডিওটা ভ্যালেন্টাইন্স ডেতে আসলে দেওয়ার কোনো ইচ্ছা ছিল না। হয়তো অনেকেই ভাবতে পারেন যে ভ্যালেন্টাইন্সের জন্যই হয়তো বা এরকম, আসলে তা না। কিন্তু রাব্বি সাহেব আমাদের সবার জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, এবং উইকেন্ডগুলোতে যেদিন আমার জব থাকে না বা যেদিন আমি জবে যাই না, সেদিন দেখা যায় যে এরকম ঘটা করে আমাদের খুব ব্রেকফাস্ট করা হয় বা ছুটির দিনগুলোতে। আর সেই ছুটির দিনগুলোতে বা উইকেন্ডগুলোতে দেখা যায় যে রাব্বি সাহেবই বাসায় থাকলে আমাদের সবাইকে খুব এক একদিন এক একটা স্পেশাল ব্রেকফাস্ট করেন। তো সেটারই অংশ হিসেবে রাব্বি সাহেব আর নামিরা মিলে একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে আমাদের জন্য। তো আমি ভাবলাম যে ঠিক আছে, দেখি একটু ভিডিও করি না কেন, এগুলো মেমোরি হয়ে থাকুক। কারণ এই মেমোরিজগুলো একটা সময় খুব ভালো একটা ফিল করায় যে না, মানে কত সুন্দর জীবন আমরা যাপন উদযাপন করি আর কি, তাই না? তো যাই হোক, আজকে রাব্বি একটা স্পেশাল ব্রেকফাস্ট বানাচ্ছে। তো এটা নাম দিয়েছে সে রাব্বি স্পেশাল ব্রেকফাস্ট। এটা আসলে ক্রাম্পেট দিয়ে বানানো একটা বিশেষভাবে তৈরি করা একটা দেশি নাস্তা বলা যায়, যেখানে আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, ডিম, অনেক কিছুই আছে। সো সেই স্পেশাল ব্রেকফাস্টটা কী ছিল চলুন দেখি কী বানাচ্ছে রাব্বি সাহেব আমাদের সবার জন্য দেশি নাস্তা বিদেশি জিনিস দিয়ে। This side, warm it up. There is a reason. এটা কিন্তু যখন ওয়ার্ম হবে তখন আরো স্কুইজ হয়ে যাবে। আমরা একটু লো গ্যাসে এটাকে ওয়ার্ম হইতে দিই, ঠিক আছে? এখন আমরা এগুলো কিন্তু হালকা হালকা করে তেল দিয়ে দেবো। একটু বলে রাখি, এই ভিডিওটা কিন্তু আমি একদমই কিছু করিনি, নামিরা আর রাব্বি মিলে দুজনে এই ভিডিওটা ক্রিয়েট করেছে। আমি জাস্ট ভয়েস ওভারে কাজ করছি আর কিছু না। পুরো ক্রেডিট গোস টু নামিরা অ্যান্ড রাব্বি। চাক কখনো ভাঙে দেখো নাই তুমি? অবশ্য মধুর চাকের মতো, দেখো যে মধু এগুলোর ভিতর মধু থাকে আর কি, গাছে যখন মধুর চাক হয় তখন হ্যাঁ হানিকম। ওকে, এই মতো টার্ম দেখছো কখনো? ওকে, দ্যাটস গুড। ভরে করে পুরাটা ভরে দিব সবগুলোতে। অ্যান্ড দিস টাইম আমি একটু হালকা তেল, রাইট অলরাইট অলরাইট অলরাইট, যাতে করে আমাদের অলমোস্ট দেওয়া শেষ সবগুলাকে। হ্যাঁ, ওকে, এখন আমরা এটা নিচ দিয়ে একটু হালকা হইতে দাও, তারপরে আবার এটাকে আমরা টুইস্ট করবো। হ্যাঁ, আদার সাইড আমরা ইয়ে করবো আর কি। এগুলো আবার অ্যাটাচড হয়ে যাচ্ছে, বুঝছো? সেপারেট করে দিই, নাহলে আবার বেশি শক্ত হয়ে গেলে পরে আমাদের টুইস্ট করতে কষ্ট হবে। এই করে উঠে দেবো। এই গরম থাকতে থাকতেই এর উপরে চিজগুলো দিয়ে দেবো, তাহলে কী হবে না, চিজগুলো মেল্ট হবে। এখন আমরা এটির উপরে চিজ দিয়ে দিই। আমরা ঢাকিয়ে দিয়ে দিলাম ফর 2 মিনিট, সেটা আস্তে করে মেল্ট হবে, পুরো মেল্ট হয়ে ভিতরে ইয়ামি হয়ে যাবে আর কি। ইয়াস, ইটস অলমোস্ট ডান। দেখছো চিজগুলো পুরো মেল্ট হয়ে গেছে, পারফেক্টলি ডান। এখন আমরা প্লেটে প্লেস করবো। কত থাকবো? ও, গরম বাবা, ডান, রেডি। এখন এটার উপর আমরা একটু পিছিয়ে যাবো, একটু হালকা। অলমোস্ট লুকস ভেরি ইয়ামি, তাই না? প্লাস জুস,
পারফেক্ট। এখন ক্রাঞ্চি আছে, এখনই খাইতে হবে, এটা দেরি করা যাবে না। এই জিনিসটা যদি দেরি করো এটা সগি হয়ে যাবে। সো ইট ইজ ক্রাঞ্চি, এখন ক্রাঞ্চি ইনস্ট্যান্ট। বেশ, তাহলে আমরা এনজয় করি, তাই না? সো মজা স্বাদের ক্রাম্পেট, কী বলে এটাকে জানি না, এটা কী নাম দিতে, রাব্বির ইনভেনশন। আমি জানি রাব্বির ইউটিউব থেকে দেখছি, কিন্তু রাব্বির ইউটিউব থেকে পারে সো দেখে না, নিজে রাব্বির নিজের একটা ইনভেনশন। তো দেখলি তো কীভাবে এটা বানিয়েছে, খেতে কিন্তু আসলেই অনেক মজা। আমি ভিডিও করতেছি লাস্টের অংশে এসে, যেখানে ক্রেডিট আমার একটা বিন্দুও নাই, সব ক্রেডিট রাব্বির আর নামিরার। ওরা দুজনে এটা বানিয়েছে, দুজনে এটা ভিডিও করেছে, আমি লাস্টে এসে এখন শুধু আমি খাবো। এই যে জুস রেডি, আর এই যে আমাদের সবার জন্য আজকের ডে ব্রেকফাস্ট রেডি বানিয়েছে। নিশ্চয় প্রসেসটা আপনি দেখেছেন, সো ট্রাই করবেন, খেয়ে জানাবেন কেমন ছিল এই ক্রাম্পেট দিয়ে তৈরি করা এরকম একটা স্ন্যাক্স আর ব্রেকফাস্ট, যেটাই মন চায় খেয়ে আমাকে রিভিউ দিবেন। সে ভালো থাকবে, দেখাবো আবার। আল্লাহ হাফেজ। তারা নিজে যে বানাইছ, এখন খাচ্ছ কেমন, রিভিউ বলো। চেষ্টা করলাম আর কি সামথিং কিছু করা, সানডে তো। ক্যামেরা ধরলে কথাই বলতে পারে না, আমি খাইতেছি, খাওয়ার সময় কথা বলা শুনলো।